नमस्कार বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা রেসিপি নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল। চলুন আমি রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে নিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো একটু বড় সাইজ গুলো দু টুকরো করে নিয়েছি। এবার ভাজার জন্য আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। প্রথম আমি নুন দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো, একসাথে মাছগুলোর গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব। কড়াতে আগে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি দুখানা ভেজে নিলাম, তারপরে আবার বাকিগুলো ভেজে নেব। মাছ দুখানা দুই সাইড ভালোভাবে ভেজে নিয়েছি, এবার একটা একটা করে তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল সে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নের জন্য দুটো কেটে রাখা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন। একটু লঙ্কাটা লাল হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা নরম হওয়া অবধি আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রাখা। টমেটো পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একে একে সব মশলাগুলো অ্যাড করব। হাফ টেবিল স্পুন আদা বাটা, এক টেবিল স্পুন রসুন বাটা, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন, ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন, আবার একটু নাড়াচাড়া করে নিই। মশলাটা একটু কষে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন, তার সাথে অল্প করে চিনিও অ্যাড করে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে আলুগুলো নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দেব। কম আছে, পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ঝোলটাও ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব।
দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তরকারিটাও রান্না হয়ে যাবে। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব, তরকারিটা একটু নাড়াচাড়া করে নেবো আস্তে আস্তে করে, দেখবো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। তাহলে ধনে পাতার গন্ধটা ভালো থাকবে। তেলাপিয়া মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। সহজভাবে বানিয়ে নিলাম তেলাপিয়া মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।